ম্যানচেস্টারও ডাইরেক্ট ফ্লাইট হিরবার চালু হওয়ার খবরে খুশি লন্ডনীয় হল। সিলেটও থাকা ম্যানচেস্টার এলাকার মানুষে রিটার্ন টিকিট করার লাগি ওখান থেকেও ট্রেভেলসও যোগাযোগ করা আরম্ভ করে দিয়েছেন। ব্রিটেনের যে কয়টা টাউনও সিলেটি অকল বেশি থাকেন, এর মাঝে ম্যানচেস্টারও আছে। প্রবাসীকলে দাবি জানিয়ে সিলেট টু ম্যানচেস্টারও ডাইরেক্ট ফ্লাইট আরম্ভ করছিল বাংলাদেশ বিমানে। গেছে বছরের মার্চ মাসের 29 তারিখ সিলেট থেকে ম্যানচেস্টারও ডাইরেক্ট ফ্লাইট হেসমেশ উড়াল দিছিল। এর বাদে দুইও দেশও করোনা পরিস্থিতি বিগড়ি যাওয়ায় ফ্লাইট দেওয়া বন আছিল। অখন করোনা পরিস্থিতি মোটামুটি কন্ট্রোলও আওয়ায় ইন্টারন্যাশনাল নানান ফ্লাইট হিরবার চালু করা আরম্ভ করছে বিমানে। যে কারণে ডিসেম্বর মাসের 25 তারিখ শনিবার তাকি সিলেট টু ম্যানচেস্টারের ফ্লাইট দেওয়া আরম্ভ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাকি খবর লয়ে জানা গেছে শনিবার মাদান 12:30 সময় বিমান BG207 ফ্লাইটটা ঢাকার শাহজালাল এয়ারপোর্ট তাকি মাদান 1:15 ফয়লা আইব সিলেটর উসমানী এয়ারপোর্টও। এর বাদে ইন তাকি প্যাসেঞ্জার তুলিয়া মাদান 2:00 সময় ডাইরেক্ট উড়াল দিব ম্যানচেস্টারের ফতেদি। শিডিউল ঠিকঠাক থাকলে ফ্লাইটটা ম্যানচেস্টার গিয়া পৌঁছব লোকাল টাইম রাত 8:00 সময়। বিমান অফিসে জানাইছে বাদর দিন রবিবার BG208 রিটার্ন ফ্লাইটে লোকাল টাইম রাত 8:00 সময় ম্যানচেস্টার থেকে রওনা হইব। সিলেট পৌঁছিব সোমবার মাদান 12:00 সময়। সিলেট তাকি মাদান 1:00 সময় রওনা দিয়া ঢাকাত পৌঁছব 1:45 সময়। বিমানের নয়া ড্রিমলাইনার দিয়া হাফতা 2টা ফ্লাইট যাইব ম্যানচেস্টার। বৃহস্পতিবার আর রবিবার যাইব 2টা ফ্লাইট। আওয়া যাওয়া করার সময় বাংলাদেশ আর ব্রিটেনের কোভিড নিয়ম অবশ্যই মানা লাগবো করে হয়েছে বিমানে। ইবাই দি ক্রিসমাসের ছুটিত ম্যানচেস্টার থাকা সিলেটের বহুত প্রবাসী অকল অখন দেশও আইসন। আইবার সময় তারা বহুতে নানান জাতর এয়ারলাইন্সে করে ঢাকা হইয়া সিলেট আইসন। বহুতে বাংলাদেশ বিমানে আইলেও তারার ব্রিটেনের অন্য এয়ারপোর্ট সইয়া আইসন। অখন ম্যানচেস্টারের রিটার্ন ফ্লাইট হিরবার চালু হওয়ায় তারার আগর টিকিট ক্যান্সেল করিয়া নয়া করে সিলেট টু ম্যানচেস্টার ডাইরেক্ট ফ্লাইটের টিকিটের লাগি বিমান অফিস আর অন্য এয়ারলাইন্স অফিসও যোগাযোগ কররা। ম্যানচেস্টার থেকে সিলেট আইবার লাগিও বহুতে ই টিকিট খাটরা করে জানা গেছে। সিলেট টাউনের উত্তর খাজিটুলার মুহিবুর রহমান চৌধুরী ম্যানচেস্টার থাকুন। সিলেটের লগে ডাইরেক্ট ফ্লাইট না থাকায় হি সময় তাইন অন্য জাতর ফ্লাইটও দেশও আইসলা। অখন ম্যানচেস্টারের ডাইরেক্ট ফ্লাইট চালু হওয়ায় তাই বিমানের টিকিট হাঁটার চেষ্টা কররা। মুহিবুর রহমানে কইছেন আগর টিকিট ক্যান্সেল করিয়া বিমানের টিকিট হাঁটাত গেলে কিছু টাকা লস হইব। এর বাদেও ডাইরেক্ট ফ্লাইটে ম্যানচেস্টার যাইতে গিয়ে ফাড়লে কষ্ট কম করা লাগবো। এর লাগি তাই সিলেট থাকি বিমানে করিয়া ম্যানচেস্টার যাওয়ার সিদ্ধান্ত লইছেন।